যে দেখুন যখন পুকুরগুলো শুকিয়ে পুকুরের তলা শুকিয়ে কাঠ হয়ে যায়, নদী শুকিয়ে নদীর তলদেশ ফেটে চৌচির, তখন দেখেন নদীতে পানি নেই, পুকুরে পানি নেই, টিউবওয়েলে পানির লেয়ার নেই, ডিপ টিউবওয়েল পর্যন্ত ফেল মারছে, তখন মাটি থেকে 100 ফুট উপরে ডাব গাছের উপরে মধ্যে কি ডাবে মিষ্টি পানি, কে দিল? সুবহানাল্লাহ, আকবার, আল্লাহ কোন নিয়ামত অস্বীকার করবেন? আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর যে নিয়ামত আপনি ভোগ করেছেন এগুলো গুনে শেষ করতে পারবেন না, আপনার মাথা হ্যাং হয়ে যাবে, কত নিয়ামত দিয়েছেন একটা দিনের মধ্যে। যখন পুকুরে পানি থাকে না, নদীর পানি শুকিয়ে যায়, ডিপ টিউবওয়েলে লেয়ার ফেল মারে, গভীর নলকূপ ফেল মারে, তখন দেখেন গ্রীষ্মকালে ডাবের কি সুন্দর মিষ্টি পানি, ঠান্ডা পানি, এত নিপুণ ভাবে আল্লাহ সৃষ্টি করলেন মানুষের জন্য। হাইরে মানুষ, ও এগুলো সন্তুষ্ট হতে পারলো না, কোনগুলো খাবে? খাবে ওই বিড়ি সিগারেট জর্দাগুলো, যেগুলো কুত্তাতে খায় না, কুত্তাতে যেগুলো খায় না সেগুলো খায়। হাজি সাহেব বিয়ের বাড়িতে দাওয়াত দিয়েছে, ছেলে বা মেয়ের বিয়ে দাওয়াত দিয়েছে, একার মানুষকে খাওয়ালো গরুর গোস্ত, খাওয়ালো খাসির গোস্ত, খাওয়ালো মুরগির রোস্ট, খাওয়ালো ডিমের ভুনা, খাওয়ালো পোলাও কুরমা, কত কিছু খাওয়া শেষ, তখন আবার বলছে হাজি সাহেব পানের ব্যবস্থা রাখেননি, মানে জর্দা দিয়ে এক খিলি পান না খেলে ওর পেট ভরবে না, কোথায় গিয়ে দাঁড়িয়েছেন একটু চিন্তা করেন। আরে বাবা মুসলিমরা কোথায়, আমি বলেছি রুচির বিকৃতি ঘটে কি করে, আমি 50 টাকা দিয়ে একটা চকলেট কিনে চুষে যদি আপনাকে দেই তো আপনি আমাকে মেন্টাল বলবেন? 50 টাকার একটা চকলেট একবার চুষে যদি আপনাকে দেই যে ভাই নেন এটা গিফট, এটা হাদিয়া, তা আপনি আমাকে বলবেন যে মেন্টাল, আমার স্ক্রু ঢিল, আমি বেহায়া, আমি বেয়াদব, কেন আপনাকে চকলেটটা চুষে দিয়েছি? 50 টাকার চকলেট একবার চুষে আপনাকে হাদিয়ে দিলে হয় আমি বেয়াদব, আর আপনি আরেকজন বিড়ি চুষে আপনাকে দিচ্ছে আপনি হলেন সভ্য। এক বিড়ি দশজনে চুষেন আপনার লজ্জা হয় না, আমি যদি বেয়াদব হয় আপনি হলেন গ্রেট বেয়াদব, আমার কোয়ালিটি আছে বেয়াদব বলে আপনার কোন কোয়ালিটি নেই। যারা বিড়ি খোর, জর্দা খোর, গোল খোর, এদের মতো বেহায়া, এদের মতো নির্লজ্জ পৃথিবীতে আর মুসলিমদের মধ্যে নেই। আপনি প্রমাণ করেন, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। বিড়ি খোর বিড়ি টানতে টানতে বাথরুমে বসে বিড়ি খায়, খায় না? টয়লেটে পায়খানা করে আর খায়, কাই পায়খানা আর খায়, বলে তো মানুষ, ওকে মানুষের মধ্যে ফেললে ভুল হবে, ওকে মানুষের কোয়ালিটিতে ফেলা যায় না। খায় আর পায়খানা গরুতে, খায় পায়খানা করে ছাগলে, খায় পায়খানা করে কুকুরে, একজন মানুষ করে। আপনি আশরাফুল মাখলুকাত দাবি করেন, সে স্বভাব থাকতে হবে না, রুচির বিকৃতি ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুত্তার মতো স্বভাব হয়ে গেছে মানুষের। আপনি বলবেন মানুষকে এত নিচু করছি কেন, আমাকে দোষ দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার দেওয়ার জন্য, কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কল্প দিয়েছি, কল্প দিয়ে সে ভাবে না। আলহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আলহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, কান দিয়ে শুনে না। উলাইকা কালানাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আমি তো কুকুর শুকুর পর্যন্ত নিয়ে গেলাম, আল্লাহ তার চেয়েও খারাপ বলেছেন। আপনি কেন কল দিয়ে ভাবছেন না, কেন আপনি হৃদয় দিয়ে ভাবছেন না যে যে খাবার খেতে হয় বাথরুমে বসে ওটা মানুষের খাবার হতে পারে না? মুসলিম তো দূরের কথা, একজন অমুসলিম, একজন ইহুদি, একজন খ্রিস্টানও যদি ভাবে যে আমি মানুষ তাহলে বিড়ি খেতে পারে না, একজন হিন্দু বিড়ি খেতে পারে না যদি মনে করে যে আমি মানুষ, মানুষের খাবার হতে পারে না এটা। অমুসলিমরা সুন্দর করে একদম প্যাকেট করে দিয়েছে, মুসলিম খাও, মজা করো, খাও, এক বিড়ি দশ জনে টানো, আর সভ্য হও। যারা নোংরামি করবে এরাই নাকি সভ্য। আপনি হিসাব করেন কোথায় গিয়ে দাঁড়িয়েছেন, যুব সমাজের সভ্যতা কি? ছেঁড়া প্যান্ট পরতে হবে, ছেঁড়া প্যান্ট
পরম্পরা নাকি সভ্যতা, সব বিবেক প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধীতে রূপ নিয়েছি। 10 বছর 20 বছর আগে বাজারে গিয়ে দোকানদারের কাছে গিয়ে যদি দেখে যে প্যান্ট একটু ফাটা আছে, যদি দোকানদার বলে প্যান্টের দাম 1000 টাকা দাও, তোমার কাছে 200 টাকা কম নিব ফাটার কারণে, তো বলবে আরে বাবা 200 টাকা, আরো 200 বেশি নিনে ভালোটা নিব, ফাটা প্যান্ট নেবো। আর এখন যুবক দোকানে গিয়ে ফাটা প্যান্ট খুঁজে, ফাটাটার নাকি দাম বেশি, উরু বেরিয়ে থাকবে, হাঁটু বেরিয়ে থাকবে, এটার নাকি দাম বেশি। ও যুবক, ছেঁড়া প্যান্ট পরা যদি সভ্যতা হয়, আগামীকালকে ফকিরদেরকে স্যালুট জানায়ও, ফকিরের আগে থেকে সভ্য, তুমি কেবল 20 বছর আগে সভ্যতা শিখেছো যে ছেঁড়া প্যান্ট পরা সভ্যতা, আর ফকির মিসকিন বহু আগে থেকে ছেঁড়া প্যান্ট পরে, ওরা আগে থেকে সভ্য, ওরা আধুনিক, তুমি পরে শিখলে ওদের কাছে, ওদেরকে গুরু মানো কাল থেকে। যারা বাস্তবান সেটাই বলতেছে, অমুসলিম জগৎ কি ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, ছেঁড়া প্যান্ট পড়তে পড়তে আগে ছেলেরা পড়া শুরু করেছিল, এখন মাশা আল্লাহ মুসলিম ঘরের মেয়েরা পর্যন্ত ছেঁড়া প্যান্ট পড়ছে। আপনি বুঝতে পারেননি কেন ছেঁড়া প্যান্ট পড়াচ্ছে, আগে যুবকদেরকে মগজ ধোলাই করেছে যে আধুনিক এটা সভ্যতা, এবার মেয়েরা পড়ো। আরে মেয়েদেরকে যত নগ্ন করতে পারবে যুব সমাজ তত নষ্ট হবে, মেয়েদেরকে যত নগ্ন করতে পারবে পুরুষ তত নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুসাসম বলেছেন, মা তারাক্ত বাদি ফিতনাতান আদাররাল রিজাল মিনান নিসা, আমি পুরুষদের জন্য নারীর চেয়ে বড় ফিতনা রেখে যাইনি। এটা আমার কথা নয়, সহি বুখারি 5096 নম্বর হাদিস, সহি মুসলিমের 7121 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3086 নম্বর হাদিস। 1500 বছর আগে আল্লাহ সুসাসম বলেছেন, পৃথিবীতে মহিলারা পুরুষের জন্য সবচেয়ে ভয় বড় ফিতনা, একজন পুরুষকে নষ্ট করার যত হাতিয়ার আছে সবচেয়ে বড় হাতিয়ারের নাম হচ্ছে নারী জাতি। সেটাই করেছে, কাউকে খাইয়েছে সুদ, কাউকে খাইয়েছে মদ, আর কাউকে নারী দিয়ে একদম মুসলিম সমাজকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এক শ্রেণীর মানুষ সুদ ঘুষে আসক্ত, আর এক শ্রেণীর মানুষ মদ জুয়া গাঁজায় আসক্ত, আর এক শ্রেণীর মানুষ নারী নিয়ে আসক্ত, মুসলিম সমাজ ছিন্ন ভিন্ন। অথচ আপনি আমি টের পাচ্ছি না, ভাবছি না, কিছুই মনে করি না, কি যদি ছেলে মেয়ে ছেঁড়া প্যান্ট পরে বাড়িতে আসে, হাজি সাহেব বলে আধুনিক যুগ ওরা এক একটু করবে, জি এই অষ্টা করেছে অমুসলিম জগৎ, কিন্তু আপনি আমি বুঝিনি। কোরআন এবং সুন্নায় যেগুলো নিষেধ করেছে সেগুলোই অমুসলিমরা একদম রিফাইন করে সুন্দর করে মডিফাই করে আপনারা আমার কাছে তুলে ধরেছে, আপনি আমি গোগ্রাসে গিলছি। আসুন সময় থাকতে সতর্ক হই, সময় থাকতে সাবধান হই, যদি সাবধান না হন আগামী দিন খুব করুণ অবস্থা, আপনার আমার জন্য ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে।